আসসালামু আলাইকুম। তো এর মধ্যে আমরা অলরেডি দেখে ফেলেছি কিভাবে সিএসএস কানেক্ট করতে হয়, কিভাবে কিছু এলিমেন্ট সিলেক্ট করা যায় এবং কিভাবে যে কোনো স্টাইল শিট অথবা স্টাইলের মধ্যে কী করা যায়, কমেন্ট করা যায়। তো এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তিনভাবে যে কোনো এলিমেন্টে স্টাইল দেওয়া যায়, বা হচ্ছে এলিমেন্টে স্টাইল না, যে একটা ওয়েব পেজে স্টাইল করা যায়, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো এটা বুঝতে গেলে আপনাকে আমরা একটা ট্যাগ নিই, সেম H2 নিলাম, যেখানে দিলাম হচ্ছে কি CSS টাইপ। তো আমরা H2-তে ধরেন কয়েকভাবে ডিজাইন করতে চাই। ধরেন এটাকে আমরা কিছু স্টাইল দিচ্ছি, তো একটা স্টাইল আমরা জানি যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট হিসাবে কী করা যায়, স্টাইল ট্যাগ স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেও সেখানে কী করা যায়, CSS করা যায়। আমি ক্লাস দিলাম হচ্ছে কি কালার দিলাম রেড, তারপর হয়তো একটা ফন্ট ফ্যামিলি দিলাম, দিলাম হচ্ছে কি সানসেরিফ। ওকে, আরেকটা হচ্ছে কি একটা টেক্সট ট্রান্সফর্ম দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম TTD দিলে হচ্ছে কি হলো আপার কেস। ওকে, তো এটা দিলে যেটা হলো, দেখেন আমার তিনটা অ্যাট্রিবিউট দেওয়ার ফলে আমার একটা এলিমেন্ট স্টাইলড হইলো। তো এটা হচ্ছে কি ইনলাইনে স্টাইল করা। তো ইনলাইন স্টাইল মানে কি, ইনলাইন মানে হচ্ছে যে কোনো ট্যাগের ওপেনিং ট্যাগে স্টাইল অ্যাট্রিবিউট নেমে যে স্টাইলগুলো করা হয়, যে CSSগুলো করা হয় তাকে কী বলা হয়, ইনলাইন CSS। তো এর প্রবলেম কি, প্রবলেম হচ্ছে ধরেন আমি আরেকটা H2 নিলাম, তো নেওয়ার পর ধরেন আমি এখানে দিলাম হচ্ছে CSS টাইপ 2। দেখা গেছে আমি তো সেম স্টাইল কী করতে পারতেছি না, দুইটাতে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা কী করি যে আসলে এইভাবে স্টাইল ইউজটা বাদ দিয়ে আমরা যেটা করি, হয়তো ক্লাস নিয়ে তারপর হচ্ছে কী হবে স্টাইল করি। তো আমরা দিলাম ধরুন হচ্ছে হেডিং এলিমেন্ট। তো হেডিং এলিমেন্ট নেওয়ার পরে সেম এলিমেন্টটা আমরা কী করি এখানেও দিই, হেডিং এলিমেন্ট। ওকে, তো এরপর কী করা যায়, আমরা হয়তো এখানে হেডিং এলিমেন্ট দিয়ে যদি সেমগুলোকে আমরা এখানে পেস্ট করে দিই আর কি, সেম যেগুলো আমরা কপি করে নিয়েছিলাম, তখন দেখবেন যেটা হচ্ছে যে আসলে আচ্ছা না কেটে দিতে হবে, তখন দেখবেন হচ্ছে কি দুইটা এলিমেন্টে আমার সেম স্টাইলটা পেয়ে গেছে। তো প্রথমটা হচ্ছে কি ইনলাইনটা করা হয় শুধুমাত্র একটা এলিমেন্টে স্টাইল করার জন্য, আর ইন্টারনাল ইউজ করা হয় যে আপনার ওয়েব পেজের মতো স্টাইল করার জন্য। যেমন স্টাইলটা যদি আপনি এখানে করেন, এখানে কেটে দিয়ে নিচে দেন, তখন দেখবেন যে নিচে উপরেরটা আর পাবে না, শুধুমাত্র মানে স্টাইলটা হচ্ছে কী করা যায় যে কোনো জায়গাতে ইউজ করা যায়। কারণ আমি এখানে ইউজ না করি এখানে করলাম, তাও প্রবলেম নাই। ওকে, তো সুন্দর হচ্ছে হেডে ইউজ করা। তো স্টাইল ট্যাগটা ইউজ করা হয় ওয়েব পেজে ইউজ করার জন্য, ইনলাইন করা হয় যে কোনো এলিমেন্টকে স্পেসিফিক এলিমেন্টের মধ্যে শুধুমাত্র ওই এলিমেন্টের স্টাইলের জন্য, আর তাহলে হচ্ছে এক্সটার্নালটা কেন ইউজ করা হয়, এক্সটার্নালটা ইউজ করা হয় ধরেন আমি সেম স্টাইলটা সবগুলো ওয়েব পেজে দিতে চাই, তখন হচ্ছে এক্সটার্নালটা ইউজ করা হয়। তো এক্সটার্নালটা বানাতে হয় কীভাবে, এই জন্য হচ্ছে আপনাকে আপনার প্রজেক্ট ডিরেক্টরিতে একটা ফাইল তৈরি করতে হবে। নর্মালি স্টাইল ডট সিএসএসটা হচ্ছে কমন, আপনি চাইলে আপনার মন মতো নামও দিতে পারেন, ধরুন হচ্ছে হেডিং সিএসএস অথবা প্যারাগ্রাফ সিএসএস, অ্যাজ ইউ উইশ। তো আমরা স্টাইল ডট সিএসএস নামে কিছু একটা দিলাম, দিয়ে এখানে আর হচ্ছে আপনাকে স্টাইল ট্যাগ কিছু ইউজ করতে হবে না, শুধুমাত্র সিলেক্টর ধরে আপনি সিএসএস করতে পারবেন। তো এখানে দেখতেছেন যে আমরা হেডিং এলিমেন্টে এখানে লিখলাম, কিন্তু এখানে কিছু পাইনি। হ্যাঁ, আসলে এখন কথা হচ্ছে আমি তো ফাইলে বানালাম, এখানে লিখলাম, বাট এখানে পেলো না কেন, এটা পাই নাই, কারণ হচ্ছে আপনি যত এক্সটার্নাল সিএসএস আছে সবগুলোকে এই হেড মানে আপনার ওয়েবসাইটের মধ্যে এটাকে আগে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক করার সিস্টেম হচ্ছে লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, আপনি যদি এখানে লিঙ্কে ক্লিক করেন আপনাকে এখানে বলে দিবে লিঙ্ক স্টাইল শিট, আর একটা এইচ রেফ মিনস হচ্ছে URL, আপনার সিএসএস ফাইলটা কোথায় আছে। তো খুব সহজ পদ্ধতি হচ্ছে আপনি যদি কন্ট্রোল স্পেস ক্লিক করেন আপনি আপনার প্রজেক্ট ডিরেক্টরিটা দেখতে পারবেন। দেখার পর আপনি এখানে দেখতেছেন যে অলরেডি আপনার যে স্টাইল ডট সিএসএস ফাইলটা ছিল ওইটা এখানে আছে। তো সিলেক্ট করার পর যদি আপনি সেভ দেন দেখেন এখানে পেয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে তিন ধরনের সিএসএস, যে ইনলাইন, ইন্টারনাল, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। আর প্রয়োজনটা হচ্ছে কি ইনলাইনটা ধরেন স্পেসিফিক একটা এলিমেন্টের জন্যই আমার এই অ্যাট্রিবিউটগুলো দরকার ছিল, এই কারণে আমি ইনলাইনে ইউজ করলাম। আবার শুধুমাত্র এই ওয়েব পেজের মধ্যে আমার যদি স্টাইল প্রয়োজন হয় তখন আমি স্টাইলটাকে ইউজ করতে পারি। আর যদি হয় এরকম যে আমার অনেকগুলো HTML পেজ থাকতে পারে এবং সবার জন্য আমি সেম স্টাইল ইউজ করব, তখন হচ্ছে কি এই সিএসএসটা ইউজ করা হয়। তো হয়তো আরেকটু যদি এক্সাম্পল দিই, ধরুন আমি একটা অ্যাবাউট HTML দিয়ে একটা পেজ ক্রিয়েট করলাম, তো HTML যদি লেখেন আসলো, অথবা হচ্ছে আপনি যেটা করেন এই ইন্ডেক্স পেজটাকে কপি করলেন, কপি করে হয়তো আমি অ্যাবাউটে দিলাম। তো দেওয়ার পর যেটা হলো আমি ধরেন এখান থেকে এটা কেটে দিলাম, আর এখন দেখেন
আমি যদি আমাদের লিঙ্ক থেকে, হ্যাঁ ধরুন আমি এখান থেকে তো ইন্ডেক্সে আছি, আমি গেলাম অ্যাবাউটে, ওকে গেলে দেখেন এখন কিন্তু যেহেতু আমি এখান থেকে লিঙ্কটা কেটে দিয়েছি, হ্যাঁ এটা নাই। তো দেখেন আমি সেম সেম স্টাইলে কী করতে পারতেছি, ইন্ডেক্সও ইউজ করতে পারতেছি আবার অ্যাবাউটও ইউজ করতে পারতেছি। এই সুবিধাটার জন্যই হচ্ছে আমাকে এক্সটার্নালটা ইউজ করতে হয়। ওকে তো এই হলো তিন ধরনের স্টাইল, ইন্টারনাল, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আর সাথে একটু নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি যে সেম ক্লাস দুইবার ইউজ করে কী করা, একটা কমন কমন সিএসএস আমরা দুইটা এলিমেন্টের জন্য সেমভাবে ইউজ করতে পারি। হ্যাঁ তো আমি ধরুন এখন ট্যাগ চেঞ্জ করি, এটা ম্যাটার না, বাট হচ্ছে কি আমার স্টাইলটা কী থাকবে, সেম থাকবে। হ্যাঁ হয়তো ফন্ট সাইজটা একটু ভিন্ন আছে বলতে পারেন, আপনি যদি ফন্ট সাইজ সেম করে দেন, ফন্ট সাইজটা আমরা ফিক্স করে দিই না, আমি 40 পিক্সেল যদি দিই তখন দেখবেন যে দুইটারই ফন্ট সাইজ সেম থাকবে। তো এই হলো মোটামুটি একটু হালকা বেসিক আর কি, যেখান থেকে আপনি তিন ধরনের সিএসএস সম্পর্কে জানতে পারবেন।